আমি আমার চাচার কথা একটু বলি। আমার চাচাকে আমি যখনই যে কোনো খেলাধুলার ব্যাপারে বললেই আমাকে অলওয়েজ বলে, চাচা স্পোর্টস নিয়ে ব্র্যান্ডিং করো, স্পোর্টস দিয়ে ব্র্যান্ডিং করো, স্পোর্টস ইজ দ্য বিগেস্ট ওয়েপেন ফর ব্র্যান্ডিং। সো ওনাকে যখন আমি এই হকির ইভেন্টের কথা বললাম, উনি এবং ওনার ছেলে সাফওয়ান সোমান এখানে আছে, তারা পার্সোনালি কিন্তু অনেককে ফোন করেছে, এখানে টিম যারা টিম ওনাররা আছেন এদের সঙ্গে কথা বলেছে এবং উনি ওনাদেরকে ইন্সপায়ার করছে যে আমরা বসুন্ধরা আছি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। সো আপনাদের মতো বড় বড় প্রতিষ্ঠান যদি আমরা হকির সঙ্গে থাকি, ইনশাল্লাহ আমাদের হকিটা অনেক দূর এগিয়ে যাবে। উনি আমাকে এটাও জানিয়েছে যে এখন তোমরা হকি খেলছো হকি স্টেডিয়ামে বা বিকেএসপিতে টার্ফ আছে, দুই বছর পরে বসুন্ধরা কিংস এরেনায় উনি তিনটা হকি টার্ফ বানাচ্ছে, তিনটা হকি গ্রাউন্ড। ইনশাল্লাহ আমরা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আমরা উই ক্যান প্লে দেয়ার। এবার আসি আমার সবচেয়ে সম্মানিত অতিথি যারা আছে, আমার স্পন্সররা যারা টিম ওনাররা। আমি লাস্ট 10-15 ডেজ অনেক মুভ করেছি, অনেকগুলি অফিসে গিয়েছি, হকি নিয়ে কথা বলেছি, দে রেসপন্ডেড ভেরি পজিটিভলি। বাট সবাইয়ের মুখে একটা কথা ছিল, হকি কোথায়, হকি তো হারিয়ে গেছে, আমরা তো হকি দেখি না, উইচ ইজ ভেরি ট্রু। বাট আজকে আমরা যদি এই হকিটাকে ইনভেস্টমেন্টটাকে আমরা ইফ ইউ ডোন্ট টেক ইট এজ আ বার্ডেন, আমরা যদি মনে করি আমরা স্পোর্টসের জন্য দেশের জন্য কিছু করছি, লং টার্মে এটা আমাদেরকে পে অফ করবে ইনশাল্লাহ। সো উই শুডেন্ট টেক দিস অ্যাজ আ বার্ডেন। আপনারা সবাই, আমি বারবারই বলছি যে এই বিসিটি ইটস নট মাই প্রোডাক্ট, ইটস নট হকি ফেডারেশনস প্রোডাক্ট। এখানে যতগুলি স্পন্সর আছে, টিম ওনার আছে, ইটস আওয়ার কম্বাইন্ড প্রোডাক্ট। তো সবাই মিলে সম্মিলিতভাবে আমরা বিসিটিকে আগিয়ে নিব ইনশাল্লাহ। আমরা আরেকটা জিনিস ডিক্লেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি লিগ যেই মডেলে চলে, লাইক সব টিম ওনার স্পন্সর তারা ইকুয়াল রেভিনিউ শেয়ার পায়। সো আমরা এটা টিম ওনারদের সঙ্গে বসে, হকি ফেডারেশনের সঙ্গে বসে জয়েন্টভাবে কীভাবে হাউ ইট উইল ওয়ার্ক আমরা এটা আমরা অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। আমি এখানে হকির গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের কথা একটু মেনশন করতে চাই স্পেশালি। আমি ফারজানা আপার অফিসে গিয়েছিলাম, আমি আর রাফি ভাই, চার দিন আগে। গ্রিন ডেল্টার জন্ম থেকেই 1986 থেকে হকির সঙ্গে স্পন্সরশিপে আছে এবং হকি লিগ হয় বা না হয়, ওনাদের কোনো প্রচার হয় বা না হয়, তারা কিন্তু এখন পর্যন্ত আছে। লাস্ট কয়েক বছর ধরে আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক, ওনারাও হকির সঙ্গে এঁকেছে। আমার কথা হচ্ছে যে এখানে আজকে যদি 5-10টা প্রতিষ্ঠান হকির সঙ্গে আমরা লং টার্ম একটা প্ল্যান করতে পারি, আই এম প্রিটি শিওর, যেটা আমার ভাইয়েরা একটু আগে বললো যে বিশ্বকাপ থেকে আমরা বেশি দূরে না, আমরা ইনশাল্লাহ 5-7 ইয়ার্স আমরা উই ক্যান রিচ দ্যাট টার্গেট। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com।